বন্ধুরা, আপনাদের কাছে কি পিঁপড়ের আক্রমণ হয়েছে? না, দুয়ে পোকা লেদা পোকায় আপনাদের কাছে খুব ক্ষতি করছে? আপনাদের কাছে কি বিটেলের আক্রমণ হয়েছে? বিভিন্ন পোকার আক্রমণে আপনাদের গাছে কি খুব ক্ষতি হচ্ছে? আপনি কি এই সমস্যা থেকে মুক্তি পেতে চান? আপনি কি জৈব পদ্ধতিতে কিভাবে এই পোকা দমন করা হয় তা নিয়ে ভাবছেন? তাহলে দেখুন এই ভিডিওটি। নমস্কার বন্ধুরা, আজ একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব গাছে আমাদের খাবার যে ভিনিগার আছে সেই ভিনিগারের প্রয়োগ সম্পর্কে। এই ভিনিগার আমরা স্বাভাবিকভাবে প্রত্যেকের বাড়িতে রান্নার কাজে আমরা ব্যবহার করে থাকি। এই ভিনিগার খুবই কাজে লাগে, এটি কোনো রাসায়নিক পদার্থ নয়। এই ভিনিগার আমরা খাবার কাজে ব্যবহার করি। এই ভিনিগার আপনি গাছেও ব্যবহার করতে পারেন। ভিনিগারের গন্ধ, ভিনিগারের যে কটু গন্ধ এবং ভিনিগারের যে টক স্বাদ, স্বাভাবিকভাবে এই ধরনের পোকাগুলি সহ্য করতে পারে না। আপনার হয়তো সেটি জানা নেই। আসুন কিভাবে আমরা এই ভিনিগার ব্যবহার করতে পারি এবং আমাদের ছাদ বাগানের গাছগুলিকে কিভাবে সুস্থ রাখতে পারি সেটি আমরা জেনে নিই। এটি খাবার ভিনিগার, খাবার তৈরি প্রস্তুতের জন্য কাজে লাগে। এই ভিনিগার আমি নিয়েছি, সাথে আমি নিয়েছি নিম পাতা এবং এই যে হলুদ গুঁড়ো দেখছেন, এই হলুদ গুঁড়ো, এই হলুদ গুঁড়ো খুব ভালো একটি ছত্রাকনাশক আমি তৈরি করেছি। নিম পাতা দিয়ে আমি জল ফুটিয়ে নিয়েছি, তখন আমি এই হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি স্প্রে করার জন্য, সেটি যেন সব দিক থেকে গাছের উপকারী হয়। তাহলে আমি কি ব্যবহার করছি? না, আমি ভিনিগার ব্যবহার করছি আর নিম পাতা এবং হলুদ গুঁড়ো ফোটানো জল। অবশ্যই সেটি আপনি ঠান্ডা করে নেবেন, গরম জল কখনোই আপনি ব্যবহার করবেন না, এটি ঠান্ডা হয়ে গেছে। এই ঠান্ডা করা জলটি আপনি ব্যবহার করবেন আপনার গাছে স্প্রে করার জন্য। কতটা পরিমাণে আপনাকে ব্যবহার করতে হবে, কিভাবে আপনি ব্যবহার করবেন, কতদিন অন্তর আপনি স্প্রে করবেন, সব আমি ধাপে ধাপে জানাচ্ছি। কেউ ভিডিও ছেড়ে যাবেন না, আপনারা ভিডিওটা পুরোটা দেখুন। আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক কাজে লাগবে। এক গ্লাস জল 8-10টি নিম পাতা দিয়ে তার সাথে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি। এই নিম পাতার জলটি আমি ঢেলে নেব। এক বাটি পরিমাণ আমি ঢেলে নিয়েছি। এইবার আমি ব্যবহার করব ভিনিগার। এক বাটিতে আমি 10 ml ভিনিগার দেব। এই দেখুন, আমি 10 ml ভিনিগার নিয়েছি, নিয়ে এই মিশিয়ে দিলাম। বন্ধুরা, এই মিশ্র দ্রবণে আপনারা কিন্তু কোনো ক্ষারীয় পদার্থ ব্যবহার করবেন না, যেমন ধরুন ভীম পাউডার কিংবা ভীম লিকুইড আপনারা ব্যবহার করবেন না। স্বাভাবিকভাবে এই যে ভিনিগার, এই ভিনিগারে অ্যাসিড আছে, অ্যাসিডের সাথে আপনি যদি ভীম লিকুইড কিংবা ওই ধরনের আরও এই তরলকে শক্তিশালী করার জন্য যদি আপনারা ব্যবহার করতে চান তাহলে কিন্তু হিতে বিপরীত হবে। তার কারণ এই ক্ষারীয় পদার্থ এই অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সাথে সাথেই আপনার লবণ এবং জল উৎপন্ন হবে, তাহলে আপনার ভিনিগার এবং নিম পাতা ফোটানো জল হলুদের যে উপকার সেই উপকারটি আপনি পাবেন না।
বন্ধুরা, এই দ্রবণের সাথে আপনি বাকিটা জল আপনি মিশিয়ে নিন। 1 থেকে 1.5 লিটার জল আপনি মেশাতে পারেন। আপনি তরল আরও হালকা করে নিলেন, ভিনিগারের দ্রবণটাকে আরও হালকা করে নিলেন। নেয়ার পর এইবার আপনি স্প্রে করুন গাছে, এইভাবে আপনি গাছে স্প্রে করে দিন। বন্ধুরা, এইভাবে আপনি ভিনিগার ও নিম পাতা ও হলুদ গুঁড়ো ফোটানো জল আপনি ব্যবহার করতে পারেন। আপনি একবার স্প্রে করার সাথে সাথে যে আপনার গাছ থেকে সব পোকা চলে যাবে তা কিন্তু নয়। অন্তত করে আপনাকে সপ্তাহে প্রথম দিকে সপ্তাহে অন্তত 2 দিন আপনি স্প্রে করুন। পরপর আপনি 4 থেকে 5 বার আপনি স্প্রে করুন। আমি গ্যারান্টি দিচ্ছি আপনি আপনার ছাদ বাগান বা আপনার ছোট যে ফুল বাগান, ফলের বাগান যা রয়েছে, জৈব পদ্ধতিতে আপনি খুব সহজেই আপনার ক্ষতিকারক কীটনাশক ব্যবহার না করে সহজেই আপনি পোকা তাড়াতে পারবেন। যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন। যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।